খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম আইপিএল নয় দেশ আগে সবার কাছে দোয়া চেয়ে দেশ ছাড়লেন টাইগাররা এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে এবং টি সিরিজ খেলতে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তামিম এবং টি দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই দলের সিরিজটি আরম্ভ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আগামী বিশ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে তামিম মুশফিকরা সোয়া চারটার ফ্লাইটে উঠে বাংলাদেশ সময় রাত নয়টায় ল্যান্ড করার কথা রয়েছে ক্রিকেটারদের ফ্লাইটে চড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম তাস্কিন আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদরা নিউজিল্যান্ড সফরে যেন ভালো করতে পারেন সেই উপলক্ষেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা মিরপুর একাডেমি মাঠে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইপিএল নিয়ে মোস্তাফিজ বলেন আমার কাছে সবার আগে প্রাধান্য পাবে দেশ শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে থাকলে আমি আইপিএল খেলতে যাব না তবে যদি দলে না থাকি বিসিবি অনুমতি দিলে রাজস্থানের হয়ে খেলব নিজের দলের হয়ে খেলতে পিএসএল ছেড়ে দেশে ফিরেছেন রশিদ খান ও ক্রিস গেইল ক্রিস গেইল বলেন পিএসএল ছেড়ে যেতে হচ্ছে এটা কষ্টের আমি পুরো মৌসুমি খেলতে চেয়েছিলাম পিএসএল এ দাপট দেখাতে এসেছিলাম সমর্থকদের উল্লাস করার উপলক্ষ এনে দিতে চেয়েছিলাম তবে দ্বিতীয়বার এসে লাহোরে খেলার জন্য মুখিয়ে থাকব সবাই যখন নিজ দেশের হয়ে খেলতে বিদেশি লীগ ত্যাগ করতেছে সাকিব সেখানে আইপিএল খেলার জন্য ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন